চাঁদপুরের কৃতি সন্তান গীতিকার কবির বকুল, বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সঙ্গীতজ্ঞ, বিনোদন সাংবাদিক কবির বকুল। 1966 সালের 21 নভেম্বর তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি 800+ ছায়াছবির গান লিখেছেন এবং সব মিলিয়ে ওনার লিখিত গানের সংখ্যা 5000-এরও বেশি। কবির বকুলকে প্রথমবার গীতিকার হিসেবে সুযোগ দেন শিল্পী তপন চৌধুরী। 1988 সালে মাত্র 2টি গানের মাধ্যমে গীতিকার জীবন শুরু হয় তার। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। যাই দিন যাই একাকি, আমার মাঝে নেই এখন আমি, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায়, প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, এমনই আরো বহু বিখ্যাত গানের রচয়িতা এই কবির বকুল। 25 বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন বাংলাদেশের সেরা টিভি অনুষ্ঠান ইত্যাদির সাথে। সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে, ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হেড। চাঁদপুরের এই কৃতি সন্তান শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পেয়েছেন 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মনীষী তুল্য এই গীত স্রষ্টা পুরো বাংলাদেশের অহংকার।